নড়াইলে মাছ শিকারে নিষিদ্ধ জাল সহ নানা অবৈধ পদ্ধতি ব্যবহারে উদ্বেগ বাড়ছে। অবাধে মাছ শিকারে উন্মুক্ত জলাশয়গুলোতে কমছে বিভিন্ন দেশীয় মাছ ও জলজ প্রাণী। এতে হুমকির মুখে পড়েছে জলজ জীববৈচিত্র্য। অবৈধ পদ্ধতিতে মাছ আহরণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন। খাইরুল আরিফিন রানার তথ্য ছবিতে প্রতিবেদন। ভোরের আলো ফুটতে না ফুটতেই নড়াইলের নিম্নাঞ্চলের খালবিলে অবাধে মাছ শিকারীদের তৎপরতা শুরু হয়। বর্ষা মৌসুম জুড়ে চলে এই মহাযজ্ঞ, কিন্তু বেশি পরিমাণ মাছ পাওয়ার লোভে সাম্প্রতিক সময়ে মাছ শিকারে ভয়ঙ্কর চায়না জাল, কারেন্ট জাল সহ নানা অবৈধ পদ্ধতি ব্যবহার করছেন শিকারীরা। এই চায়না জাল দ্রুত আমাদের থেকে উঠাই নিয়ে যাক, আমরা চাই না চায়না জাল, আমরা চাই বড় বড় মাছ। ছোট মাছগুলো বড় হতে পারতেছে না, আমরা এই মাছগুলো যদি এই পাটা জাল না থাকতো এই মাছগুলো মাঠে অনেক বড় হতো। এসব পদ্ধতি ব্যবহারে নির্বিচারে মারা পড়ছে প্রয়োজনীয় অপ্রয়োজনীয় সব ধরনের মাছ ও জলজ প্রাণী, কমছে দেশীয় মাছের বংশবিস্তার, হুমকির মুখে পড়ছে জলজ জীববৈচিত্র্য। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি, বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। ছোট বড় কোনো কিছু দেখা থেকে নেই, যেগুলোই আর কি মারে এই মাছগুলো সম্পূর্ণ আছে বেআইনি, ডিম পর্যন্ত ধরা পড়ে যায়। তাহলে সেগুলো ভবিষ্যতে মাছ কি কি মাছ হবে? চায়না জালের কারণে বিলে মাছ হচ্ছে না, মাছগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। অবৈধ জালসহ বেআইনিভাবে মাছ শিকারের বিরুদ্ধে প্রশাসনিক তৎপরতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। যে নেটগুলো মানে সবচেয়ে বেশি ক্ষতিকর সেটা হচ্ছে বাধাই নেট এবং কারেন্ট জাল যেটা বলে, এ ব্যাপারে মোবাইল কোর্টের মাধ্যমে আমরা অভিযান পরিচালনা করব এবং ব্যবস্থা নেওয়া হবে। অবাধে বেআইনিভাবে মাছ শিকারে উন্মুক্ত জলাশয়ের বাস্তু সংস্থান ধ্বংসের পাশাপাশি দেশীয় মাছ অস্তিত্ব সংকটে পড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।